বিশাল স্কেবেটর দিয়ে একে একে গড়িয়ে দেওয়া হয় চট্টগ্রাম আদালত ভবন ও জেলা প্রশাসন কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঢোকার মুখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা। বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান শুরু করলে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে দখলদাররা, পরে প্রশাসনের দৃঢ়তায় পিছু হটেন তারা। অভিযানে চট্টগ্রাম আদালত ভবন, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে উঠার মুখে এবং পরীর পাহাড়ের 17টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এর সবগুলোই দোকানপাট ও হোটেল। এ সময় দখলমুক্ত করা হয় 1500 সরকারি জমি। 2017 সালে একটি উচ্ছেদ মামলা ছিল, এরপরে দুটি রিট দায়ের হয়েছিল। সেই রিটের যে আদেশ সেগুলো প্রক্রিয়া সম্পূর্ণভাবে যথাযথভাবে শেষ হওয়ার পর আমরা সেই প্রেক্ষিতে উচ্ছেদে আর কোনো বাধা না থাকায় আমরা এই উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করেছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেন দখলদাররা। আমাদের অনেক কিছু ক্ষতি হয়েছে, এখানে জিনিসপত্র আমরা বের করতে পারি নাই, আমাদেরকে সময় দেয় নাই। আমাদের স্টেও আছে 18 তারিখ পর্যন্ত, তাহলে আজকে হচ্ছে 11 তারিখ, আমাদের তারা 7 দিন সময় আছে। উচ্ছেদ করা জায়গার বাজার মূল্য 10 কোটি টাকার বেশি হবে বলে জানান সংশ্লিষ্টরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।